বিয়ের সময় বাবার কাছে যা যা গয়না চেয়েছিল সেই গয়নাগুলো বাবা মাকে এত বছর পর পর দিয়েছে। আর দেখ সবকিছু দিয়েছে, গলার হার, কানের দুল, কত চুড়ি। কি সুন্দর লাগছে না আমার মাকে? আফটার অল মা ইজ অলওয়েজ মা। আসতে পারি? কোথায় যাচ্ছেন? আপনারা বোধহয় একটু বিজি আছেন, আমি না পরে আসছি। না না না, শুনুন। আচ্ছা, আমি এখানে এসেছি বলে কি আপনার প্রবলেম হচ্ছে? না, আপনি বরকর্তা বলে কথা, আপনি এখানে থাকলে কি প্রবলেম হবে? এই যে গরম গরম খাবার চলে এসেছে, আয় 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 ভোজা, তাড়াতাড়ি রাখ এখানে, সবাই খেয়ে নাও। সবাই কি হয়েছে? আমার বাড়ির ছেলেটার মুখটা কিরকম দেখে মনে হচ্ছে গোসা হয়েছে। গাল ফুলি একেবারে কোলাবাঙের মতো করে রয়েছিস, কি হয়েছে? দেখো না পিপি, তখন থেকে মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছে। তাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে? কিছু হয়নি বিপিন। এই নূপুর, কি হয়েছে বলো তো? শুভঙ্কর আমার হাত ধরেছে বলে প্রবলেম? মাই ফুট। আপনার হাত ধরেছে বলে আমার কিসের প্রবলেম হবে? না, হতে পারে তো। হবু বউয়ের হাত ধরেছে তো একটু একটু হিংসে তো হতেই পারে। দেখুন, মজা করবেন না, আমি একদম মজা করা পছন্দ করি না। আমি মজা কোথায় করলাম? আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। শুভঙ্কর আমার হাত ধরেছে, আপনার হবু বউয়ের হাতটা ধরেছে, তাই আপনার হিংসে হয়েছে। বয়ে গেছে আমার হিংসে করতে, বয়ে গেছে। সত্যি বয়ে গেছে তো। ময়না, হ্যাঁ একটু শুভঙ্করকে বল না আমার মেহেন্দিটা কমপ্লিট করে দিতে। বাজে ডাক্তার, আমি বসো, তুমি মেহেন্দিটা কমপ্লিট করে দাও না। না না থাক, আমি পড়িয়ে দিচ্ছি। বই গেছে আমার হিংসে করতে। এইবার বুঝতে পেরেছি বউয়ের ব্যাপারে জেলাস হয়ে গেছে। বাজে কথা, ননসেন্স। এভাবেই হাসতে থেকো সারা জীবন। খুশি থাকো, আনন্দে থেকো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে সুখে রাখুন, খুব সুখে রাখুন। আমি আরেকবার সুযোগ পেয়েছি তোমার বরকে ফিরিয়ে দেওয়ার, একটা ছোট্ট ভুলের মেরামতি করার। তুমি সুখে থাকো। सांसों को जीने का इशारा मिल जाए। प्लीज जाबन ना, आई तो बाबा प्लीज जाबन ना। तुझमें तो किनारा। ठीक যেমন করে যে অধিকারী সকালবেলা আমি আপনার কাগজপত্রগুলো ঘাটাঘাটি করেছিলাম, সেই অধিকারী আজ আপনি আমার ঘরে ঢুকেছেন বিনা অনুমতি। শুভঙ্কর আমার হাত ধরেছে বলে প্রবলেম? না, হতে পারে তো। হবু বউয়ের হাত ধরেছে তো একটু একটু হিংসে তো হতেই পারে। বসো, তুমি মেহেন্দিটা কমপ্লিট করে দাও না। না না থাক, বউয়ের কাছে আমার হিংসে করতে। আদিত্য, তুমি নুপুরের প্রেমে পড়ে গেছো, ভালোবেসে ফেলেছো তুমি। না, এটা সম্ভব নয়, অস্বীকার করতে পারো না তুমি, মিথ্যে বলছো। না, এটা সম্ভব নয়। নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো, ঠিক উত্তর পেয়ে যাবে। হাজারবার প্রশ্ন করলেও নাই আসবে উত্তর। মিথ্যে বলছো তুমি, তুমি নুপুরকে ভালোবেসে ফেলেছ। তুমি ভুলে গেছো তুমি বিদেশ থেকে ফিরে এসেছিলে তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এখনো সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। তাহলে হিংসে কেন করছিলে? কিসের হিংসে? ডক্টর শুভঙ্কর ব্যানার্জি যখন নুপুরের হাতে মেহেন্দি পড়াতে যাচ্ছিল, সত্যি করে বলো তো, তোমার জেলাস ফিল হয়নি? কিন্তু কোনো কিন্তু নেই আদিত্য, তুমি নুপুরের ভালোবাসায় ভুলে গেছো তোমার ভাইকে কিভাবে মেরেছিল শুভঙ্কর ব্যানার্জি। তুমি ভুলে গেছো তোমার ভাইয়ের স্বপ্নগুলোকে কিভাবে মেরে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তুমি ভুলে গেছো আদিত্য। না, আমি ভুলিনি, আমি ভুলিনি। তুমি সব ভুলে গেছো আদিত্য, তুমি সব ভুলে গেছো। ছি আদিত্য, ছি। না, বর্দা ভাই। কি হলো বর্দা ভাই? ও মা, আপনি কোথাও বেরোচ্ছেন? বেরোচ্ছি। কোথায়? বাহ, বিয়ে বাড়িতে যাব। আরে বিরাট বড় উৎসব, নুপুরের বিয়ে বলে কথা। একটু শপিং টপিং করবো না? আমার বউকে আর আমার বৌমাদারকে একটু ভালো করে সাজাতে হবে তো। কি বর্দা ভাই, কি হলো? বলছি শোন না, হ্যাঁ শোন, আমরা সবাই মিলে শপিং এ যাই। হ্যাঁ, শপিং এ। তোর জন্য একটা ভালো ড্রেস কিনতে হবে, বুঝেছিস? দিদি জিন্স দিস তাহলে। হ্যাঁ, দীপিকা কই? দীপিকা না, ঘরে ঘরে। দীপিকা, এই দীপিকা। আমি রেডি বর্দা ভাই। না 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 না, এই পোশাকটা একদম চলবে না। আরে গয়নাগুলো কি? না, নো ওয়ে, নো ওয়ে। ময়না, ময়না। উফ, কি হলোটা কি? কি চাচাছিস কেন? ডাকাত পড়েছে নাকি? না না, তুমি গিয়ে বাড়ির গয়নাগুলো সব নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আরে সব বৌমারা সেজে গুজে পটের বিবি হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে। আর আপনি আপনি কিভাবে যাবেন বর্দা ভাই? আমি আমি সঙ্গে যাব, সামনে থাকবো, আর আমি হব পালকির ঘুরসওয়ার। তোমার হাতে এটা কিসের ফাইল? না মানে বর্দা ভাই, এই ফাইলটা আপনাকে দিতে সংকোচ হচ্ছে। সংকোচ হচ্ছে কেন? কিসের ফাইল এটা? আসলে মানে কিসের ফাইল? আমায় ক্ষমা করবেন বর্দা ভাই, বাড়ির দলিলটা। বাড়ির দলিল? হ্যাঁ বর্দা ভাই, ফিরিয়ে দিলাম, লোভে পড়ে করেছিলাম আপনার ভাইয়ের কথা শুনে। ও খুব অনুশোচনা করছে জানেন, ও ক্ষমা চেয়ে নেবে আপনার থেকে, ক্ষমা চেয়ে নেবে। আপনার মতো একজন দেবতুল্য মানুষের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করেছি, আপনাকে কষ্ট দিয়েছে। পারলে ক্ষমা করে দেবেন বর্দা ভাই। ছি 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 ছি, তুমি না বাড়ির লক্ষ্মী? হুম, লক্ষ্মীরা কখনো ক্ষমা চায়? ভাই আপনি সাইন করছেন কেন? এই নাও, সব কিছু তোমাদের নামে লিখে দিন। আমার আমার কিছুই চাই না। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার সত্যি কিচ্ছু চাই না। আমার এই ভাই, আমার দুই ভাই, আমার বোন, আর তোমরা যদি আমার সাথে থাকো, এটাই তো আমার ভরা সংসার। আমি আমি কখনোই ভাববো না যে আমার কেউ নেই। একদমই ভাববেন না বর্দা ভাই, আর কখনো ভাববেন না। সত্যি? প্রমিস? প্রমিস। ভেরি গুড। বর্দা ভাই, আমি অনেক ভুল করেছি, আমাকেও ক্ষমা করে দিন প্লিজ। না 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 না, কিচ্ছু ভুল করনি তুমি। আরে যে যখন ভুল বুঝতে পারে তাহলে फूल तो थाके ही ना, वो तो पाक ना मिले उधाव हो जाए। नहीं तो गयना गुलो धोरे ना थेके दाओ पड़ी दाओ। ता कि ए दुई बोएर बड़दा भाईर साथे कि एमन गल्प हच्छिलो शुनी। ए देखो ना ए दलिलटा आमाके आबार फेरत दिएछे। हाँ ময়না গ্রামের মেয়ে বলে তোমাকে অনেক কোটা দিয়েছি না? তার উপর এই বাড়িটাও আমি দখল করে নিয়েছিলাম। আমি না খুব খারাপ মেয়ে ময়না, আমাকে মাফ করে দিও প্লিজ। কে বলেছে তুই খারাপ? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। দেখি 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 হাতটা দেখি। দেখি বাবা আমার খুব হিংসে হচ্ছে। কিন্তু কেন একটা বড় দামে আমার জন্য এনেছিল, তুমি দিবাইকে দিয়ে দিলে। আচ্ছা বাবা পেটে পেট নিয়ে ওকে হিংসেটা বানা করতে হবে না। আর হিংসে করিস না তুই। থ্যাংক ইউ ময়না, বড় বৌদি একদম রাইট কথা বলেছে। এই আমার বউটার না এই হিংসুটে আর কুচুটে বানা এখনো গেল না, বুঝলি বড় ভাই। এই তুমি আজকে ওরকম বলবে? এই অবজেকশন অবজেকশন, এরকম কথা বলা চলবে না, কান মুলে দেবো কিন্তু বলে দিচ্ছি। একদম বড়দা ভাই জোর সে কান মুলে দিন আপনি। এই শোন বাজে কথা বললে কিন্তু নীল ডাউন করে দেবো এখানটাই। বৌমা কিন্তু একদম কারেক্ট। আচ্ছা ঠিক আছে বাবা আমি বল, কোনো অসুবিধা নেই বৌমা, ইউ আর রাইট। ময়না দাও দীপিকাকে পড়ি দাও। ময়না দে দেখি পেচো পেট। খুশি এবার? খুব খুশি। Thank you, Bodhi. Thank you, Bodhi. Hey, thak. ভালো থেকো, সুখে থেকো। তাহলে এখন সবাই বেরোনো যাক নাকি? হ্যাঁ Bodhi ভাই চলুন, তাড়াতাড়ি চলুন। চলো। হ্যালো কে? What? Thank you very much. হ্যাঁ ময়না ময়না শোনো কি গুড নিউজ আছে। কি? আইনতভাবে সমস্ত প্রপার্টি তোমার নামে হয়ে গেছে। তাহলে আমরা বড় আজ কাজ করি বুঝলি, আজকে আমরা বাইরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া নাচ গান পার্টি হলে জমি। হ্যাঁ একদম।